দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে একটি স্থাপনা। স্থাপনা বললে ভুল হবে, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার উপরে সচেতনতা তৈরির জন্য একটা নান্দনিক শিল্পকর্ম তৈরি করা হয়েছে। এটা হচ্ছে যে কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে, সুগন্ধা সি বিচের উপরে এই স্থাপনাটি করা আছে অস্থায়ীভাবে। স্থানীয় যারা এখানে দোকানদার আছেন তাদের সঙ্গে কথা বলে জানা গেল এটি অল্প কিছুদিন হলে তৈরি করা হয়েছে এবং আগামী কয়েক মাস এখানে থাকবে। কারণটা হলো যে জাস্ট রোজার আগে আগে সম্ভবত এটা তুলে ফেলা হবে। যাই হোক, এটার মূল উপজীব্য বিষয়টা হচ্ছে যে জীব বৈচিত্র্য রক্ষা এবং প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার উপরে মানুষ যাতে প্লাস্টিকের যে আবর্জনা আছে সেই আবর্জনাগুলো সঠিকভাবে ব্যবহার করে, রিসাইক্লিং করে এবং বিশেষ জায়গায় যাতে সেটা ডিসপোজালের জন্য ছুড়ে দেয় বা রেখে দেয় সেই বিষয়টাই এখানে তুলে ধরার জন্য করা হয়েছে। তো আমার মনে হয় যে আমার পেছনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে বিদ্যানন্দর তৈরি করা, আর এটা এখানে সহযোগিতা করেছে যে স্থানীয় জেলা প্রশাসন। আমরা এখন এর ভেতরে যাব এবং দেখব যে বর্জ্য ব্যবস্থাপনার উপরে সচেতনতা তৈরির জন্য তারা কী কী জিনিস প্লাস্টিক দিয়েই তৈরি করেছে এবং সেটি জনসচেতনতার জন্য কতটুকু ভূমিকা রাখতে পারে, আমরা সেই বিষয়গুলো দেখার চেষ্টা করব। চলুন, এখানে যে কনসেপ্ট ব্যবহার করা হয়েছে এই কনসেপ্টটি খুবই নান্দনিক এবং খুবই চমৎকার। জীব বৈচিত্র্য রক্ষা এবং সচেতনতা তৈরির জন্য যে মনুমেন্ট স্থাপন করা হয়েছে বিষয়টি এরকম না, এখানে কিছু সচেতনতার বার্তাও দেওয়া হচ্ছে। এই বার্তাগুলো লেখা আছে হচ্ছে আপনার এখানে কিছু ফেস্টুন ব্যবহার করা হয়েছে এবং কিছু অডিও ক্লিপস ব্যবহার করা হচ্ছে যেটা সবসময় মাইকে প্রচার করা হচ্ছে। বিভিন্ন জীবজন্তুর নামে যে জীবজন্তুগুলো কী ধরনের সমস্যায় পড়েছে এই প্লাস্টিক বর্জ্যের কারণে, এখানে কচ্ছপের ভাষায়, এখানে গাংচিলের ভাষায়, বিভিন্ন ভাষায় এখানে মেসেজ প্রচার করা হচ্ছে। চলুন আমরা দেখে আসি। দয়া করে একটু আমার দিকে তাকান, দেখুন আমি কি সুন্দর একটা মাছ। আমি প্রতিদিন যে খাবার খেতাম তার সাথে মিশে থাকত অজস্র মাইক্রোপ্লাস্টিক। প্লাস্টিক তো আর হজম হয় না, হয়ও নেই। আমার পেটে সেই প্লাস্টিক জমতে জমতে একদিন আমাকে মরতেই হলো। অথচ আমার পেটে শুধু প্লাস্টিক নয়, ডিমও ছিল। আহারে, আমার কোকাদের আর এই পৃথিবীর আলো দেখা হলো না। প্রিয় দর্শক, আমরা এখন সেই প্লাস্টিক সমুদ্রের ভিতরে ঢুকতে যাচ্ছি। তো আমরা দেখব এখন প্লাস্টিক সমুদ্রের মধ্যে কী ধরনের জীবজন্তু আছে, যে জীবজন্তুগুলো, যে স্থাপনাগুলো আমাদের সচেতনতার জন্য কাজে লাগবে এবং সচেতনতা তৈরির জন্য বার্তা দেবে। এখানে যে প্লাস্টিক সমুদ্রের যে ভাস্কর্য আছে, এই ভাস্কর্যে মোট 5টি প্রতিকৃতি আছে। এই 5টি প্রতিকৃতির মধ্যে একটি হচ্ছে দুইতলা বিল্ডিং, যেটা দেখানো হয়েছে যে এই বিল্ডিং অথবা বাসাবাড়ি অথবা কোনো আবাসিক হোটেল থেকে এরকম প্লাস্টিকের বর্জ্য ফোয়ারার আকারে বের হয়ে আসে এবং সেগুলো এই যে জাহাজটা দেখতে পাচ্ছেন এখানে, এই যে জাহাজের মতো ভাসতে থাকে, আর এই জাহাজের মতো ভাসতে ভাসতে যখন সমুদ্রে চলে যায় তখন এখানে গাংচিল, তারপরে মাছ, তারপরে কাছিম, এরা এই প্লাস্টিকের জিনিসগুলো খায়, খেয়ে হজম করতে পারে না এবং অবশেষে তারা মারা যায়। এই বিষয়টা এখানে বলার চেষ্টা করা হয়েছে। বেসিক্যালি এখানে শুধু প্লাস্টিক সমুদ্রের ভাস্কর্যই নেই, এই ভাস্কর্যের সঙ্গে সঙ্গে তারা খুব চমৎকার অডিও ক্লিপস তৈরি করেছে এবং সেই অডিও ক্লিপসের মাধ্যমে সম্ভবত বিকেল থেকেই এটা চালু হয়। এই অডিও ক্লিপসগুলো সেগুলো এখানে বাজিয়ে শোনানো হচ্ছে মানুষদের সচেতনতা বৃদ্ধির জন্য। এই যে এদিকে আসুন, এইদিকে দেখুন, আমি একটা গাংচিল। আমার উড়বার কথা ছিল আকাশে, কথা ছিল এই শীতে সাইবেরিয়া থেকে যে অতিথি পাখিরা আসবে তারা আমার বন্ধু হবে। কিন্তু আকাশ থেকে সমুদ্রে ভাসতে থাকা প্লাস্টিকের বোতলগুলোকে প্রায় মাছ বলে ভুল হতো আমার। সেই ভুলের মাশুলি দিতে হলো আমাকে। আমার পাকস্থলিতে জমতে থাকলো প্লাস্টিক, তারপর কি হলো তা তো দেখতেই পাচ্ছেন।
আমাকে দেখুন, আমি একটা কচ্ছপ। আর ওই যে ওই জাহাজটা, বছরের পর বছর ওই জাহাজের সাথে হাজার হাজার মাইল সাঁতরে বেরিয়েছি, কিন্তু ওই জাহাজই শেষ পর্যন্ত আমার মৃত্যুর কারণ হলো। জাহাজ থেকে ফেলা ময়লা তেল আর প্লাস্টিক আবর্জনার কারণে আমার কি দশা হয়েছে দেখুন। আমার দম বন্ধ হয়ে গেছে প্লাস্টিকে জড়িয়ে। আমার পুরো পরিবার এখন প্লাস্টিকের কারণে হুমকির মুখে। সবাই কিন্তু প্রদর্শনীতে প্রবেশ করতে পারেন, কিন্তু দর্শকরা দূর থেকে দেখছেন, ছবি তুলছেন। সচেতনতার বার্তা আমরা কতটুকু গ্রহণ করছি সেটি সময় বলে দিতে পারে। দর্শক, এই বিষয়ে কিছু তথ্য জানা জরুরি। প্লাস্টিক জাতীয় পণ্য এখন জলজ প্রাণী, খাদ্য চেইন এবং মানুষের জীবনের জন্য বিশাল হুমকি। প্লাস্টিকের মতো অপচনশীল উপকরণে দীর্ঘ সময় ধরে টিকে থাকা, মাটির উর্বরতা হ্রাস সামুদ্রিক মাছ ও প্রাণীর জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন, মুদির দোকানের পণ্য ব্যবহার করা প্লাস্টিক ব্যাগ মাটিতে মিশতে সময় লাগে প্রায় 20 বছর। চা, কফি, জুস তথা কোমল পানীয়ের প্লাস্টিক কাপের ক্ষেত্রে সেটি সময় লাগে 50 বছর। অন্যদিকে ডায়াপার, প্লাস্টিক বোতল অপচনশীল অবস্থায় প্রকৃতিতে বিদ্যমান থাকে প্রায় 450 বছর। বাংলাদেশে প্রতি বছর প্রায় 87,000 টন একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক উৎপন্ন হয়, আর এইসব বর্জ্য রিসাইকেল হয় না বলে বছরের পর বছর নালা, খালবিল তথা প্রকৃতিতে বিরাজমান থেকে যায় এবং এর একটি বিরাট অংশ সাগরে গিয়ে জমা হয়। তাই আসুন, এ সুযোগে আমরা সচেতন হই। সচেতনতার সঙ্গে অনুশীলন করাটা খুব জরুরি। আপনার শিশুকে সেটি শেখান, তবেই একটি সচেতন জাতি আমরা পাব, তবেই বিদ্যানন্দের এই প্রচারণা সার্থক হবে। আসুন না, আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করে যায় এ ধরনীকে, শুরু হোক এখন থেকেই। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত গুড বাই।